তমলুক শহরের একটি হোটেলে হোটেল শুরুর দিন থেকেই পেতলের থালা বাটিতেই খাবার পরিবেশন হয় দুপুরে, আর চেটে ফুটে খায় খেতে আসা মানুষজনেরা। তমলুকিত পৌরসভার পাশেই এই হোটেল। হোটেলের নাম মহাপ্রভু হলেও তমলুক শহর বা খেতে আসা ব্যক্তিদের কাছে মামার হোটেল বলেই বিখ্যাত। এই হোটেলে নিরামিষ খাবার দাবার পরিবেশন হয়, আর এই নিরামিষ খাবার দাবার পরিবেশন হয় পেতলের থালাবাটি গ্লাসে, যা শুরুর দিন থেকে হয়ে আসছে। হোটেলটা 42 বছর ধরে এই নিরামিষ খাবার দাবার, উপর নিচে সব। হ্যাঁ, আপনার হোটেলে এই খাবার দাবার কিসে পরিবেশন হয়? পিতল ধাবা, পিতলের জিনিস। প্রথম দিন থেকে? হ্যাঁ, প্রথম দিন থেকে। কেন এটা কেন? ওটা আছে, এটা মহাপ্রভু হোটেল, আর নিরামিষ খাবারের জন্য ওই পিতল থালা ব্যবহার। যারা বিষয়ে হোটেলের মালিক জানান, প্রায় 42 বছর আগে তিনি হোটেলটি শুরু করেছিলেন, সেই দিন থেকেই এই হোটেলে নিরামিষ খাবার দাবারের জন্য পেতলের থালাবাটি বাসন ব্যবহার করা হয় খদ্দের। খদ্দেররা খাওয়া দাওয়ার পর তা আবার পরিষ্কার করা হয় সাবান দিয়ে খুব ভালোভাবে, কেন আবার সেই পেতলের থালাবাটি বাসনই অন্য খদ্দেরকে খাওয়া দাওয়া পরিবেশন করা হয়। প্রতিদিন গড়ে 400 থেকে 500 মানুষ দুপুরবেলা এখানে খেতে আসেন। খুব সস্তায় নিরামিষের বিভিন্ন পদ খেয়ে খুশি হন তারা। সেই এক্সপিরিয়েন্সটা এখানে খাওয়া দাওয়াটা খুব ভালো লাগে, সেই জন্যই তমলুকে কোনো কাজে এলে তো এই হোটেলেই খাওয়া দাওয়া করে যায়। খাওয়া দাওয়াটাও ভালো এবং পুরনো ঐতিহ্যটাও ধরে রেখেছেন ওরা। এটা অনেক পুরনো হোটেল। পুরনো এই যে পেতলে থালা, পেতলে বাটি বা অল্প পায়েস দেওয়া, এটা তো সব হোটেলে তো সেভাবে দেওয়া হয় না। শুধু তমলুক শহরের মানুষজনের কাছে এই হোটেলটি অতি সুপরিচিত বা বিখ্যাত নয়, তমলুক শহরে আসা জেলার বিভিন্ন প্রান্তের মানুষজনের কাছেও এই হোটেল এক কথায় বাড়ির মতোই। এছাড়াও কলকাতা থেকে আসা পেশায় আইনজীবী ও অন্যান্য পেশার ব্যক্তিরা তমলুক এলেই এই হোটেলে দুপুরে খাওয়ার জন্য চলে আসেন। নিরামিষ নানান পদের সঙ্গে পাঁপড়, চাটনি ও পায়েস চেটে পুটে খান তারা। খাওয়া দাওয়া খুবই ভালো লেগেছে, এবং সবচেয়ে দেখলাম যে আপনার এই কাঁসা থালা বাটি গাটিতে যে খাওয়া দাওয়া দিল, এটা পুরাতন আমলের জিনিস এবং হোটেলটা ব্যবহার এবং রান্না সুন্দর হয়েছে, পায়েসটাও খুব সুন্দর হয়েছে। এই যে প্রাচীনত্ব একটা ধরে রেখেছে কাঁসা থালা বাটি, কি বলবেন? এ খুবই ভালো। খেতে আসা ব্যক্তিরা জানান, ঘরোয়া পরিবেশে পিতলের থালাবাটি গ্লাসে খাবার দাবার এই হোটেলের অন্যতম USP, তাই তারা ছুটে আসেন বারবার। তমলুক থেকে সৈকত সিয়ের রিপোর্ট।